হোমওয়ার্ক কি দেওয়া ছিল? কালকে কোনো কাজ প্র্যাকটিস আছে? করলেন? কন্টেস্ট? না না, হ্যাঁ কন্টেস্ট করছেন না? কন্টেস্ট তো ওইরকম ভাবে লিঙ্ক দেওয়া হয় নাই, এখন যতটুকু টাইম পাইতেছি করতেছি। ইয়াসিন আরাফাত ভাই, সাফায়েতুল্লাহ, মহিউদ্দিন, মামুনুর রশিদ, হাবিব, ডালিয়া পারভীন, বৃষ্টি, বিষ্ণু দাস, আছেন সবাই? জি ভাই আছি, ভাই আছি, নতুন ভাই, হ্যাঁ আছি আমরা। রোদ হচ্ছে তাই বৃষ্টি আপু নাই নাকি? সাফায়েত ভাই নাই, ইয়াসিন ভাই কই, ইয়াসিন আরাফাত? হ্যাঁ ভাই আছি, আসুন ভাই। আছেন না? তাহলে মামুন ভাই নাই এখন, হাবিব ভাই? ডালিয়া পারভীন, বৃষ্টি আপু নাই? আমি ভাই আছি, আমি না নামি আছি কোনটা? ভাইয়া আমিও আছি, কই আমি কই কই আমি থাকা? আনমিউট করে বকবক করছি, মিউট করে দিয়ে বকবক করছি একা একা। তাই তাহলে এই যে আমাদের দাঁড়িয়ে আপু মনে হয় তাই করতেছে, মিউট করে কথা বলতেছে। আপু আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া, আপনিও মিউট করে কথা বলতেছিলেন? খেয়াল ছিল না। হ্যাঁ কি অবস্থা! হাবিব ভাই আপনি আনমিউট করেন, তা নাহলে কথা বলবেন কেমনে? আনমিউট করেন। কনক জাহান আপু আছেন আপনি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে সেদিন একটা কাজ ইয়ে করতে দিয়েছিলাম, ওটা পরে তো দেখা হয়নি, ওটা করছিলেন? ওটা কি কোনো রেটিং টেটিং পাওয়া গেছে? হ্যাঁ, ওইটা তো, ওইটারও তো শেষ, আমি তো আর দেখা হয় নাই। দেখতে হয় না মানে কি শেষ হয়ে গেছে, পেন্ডিং হয়ে গেছে না ক্লোজ হয়ে গেছে? ওইটার তো বেশি সময় ছিল না, সেদিন দেখেছিলাম, পরে তো আর দেখা হয় নাই, মানে কয়েক ঘন্টা ছিল মাত্র এরকম। খালেক ভাই আছেন আপনি? খালেক ভাই হ্যাঁ ভাই আছি। আচ্ছা, আজকে হ্যাঁ আপনি ভাই, আপনি কন্টেস্ট দেখেন তো? আপনি কন্টেস্ট দেখেন, তিনটা দেখেন, দেখে ফেসবুকে লিংক দেন, মেসেঞ্জারের গ্রুপে লিংক দিয়ে দেন, আচ্ছা দি, হ্যাঁ দি, সবাই যাতে করতে পারে এরকম। হ্যাঁ ভাই, কয়টা দিব? তিনটা দেন। আয়া,
এই বাপরে কে, মামুন ভাই? ও মামুন ভাই, আছি ভাই। আসি ভাই, কখন থেকে ডাকতেছি আপনাকে? ওই আমি তো কথা বললাম, আপনি শুনতে পাননি হয়তো। দেখেন তো আমাদের হাবিব ভাইয়ের কি প্রবলেম, কথা বলতে পারে না কেন? ও মানে এরকম সমস্যা হলে মানে মানে জুমটা হলো আপনাকে ইয়া করে দিতে হবে, ইন করে আবার চালু করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। যদি হাবিব ভাইয়ের সমস্যা হয়ে থাকে তাহলে তো ঠিক হবে না। বোবা হয়ে গেছে বোবা। মাসুম ভাই, হ্যাঁ বলেন। বিষয় হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খুললাম, কিন্তু বিষয় হচ্ছে মানে গিগের যে আপনার মানে ক্যাটাগরি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন দিলাম, সমস্যা তো নাই নাকি আপনাদের? সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়েছেন? হ্যাঁ ক্যাটাগরি। হ্যাঁ আপনি আন্ডিং করলে হলো। হ্যাঁ না, মেন ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন, তারপরে সোশ্যাল মিডিয়া ডিজাইন। আপনি ইনকাম করেন যেখান থেকে ইচ্ছা, যে কোনো সাইট থেকে করেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটা হতে হবে 2020 সালের মধ্যে আগের হলে। তো আমার অ্যাকাউন্ট খুললাম আপনার কয়দিন হলো, মানে এক সপ্তাহ হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সমস্যা নাই, কিন্তু আগের অ্যাকাউন্ট গুলো চলবে না। না আগের অ্যাকাউন্টও চলছে, মানে আমি এটা নতুন খুললাম আর কি। হ্যাঁ ওটা ইয়েতে চলবে না, আমাদের এখানে চলবে, এলইডিপিতে চলবে না। ভাই কন্টেস্টের লিংক তো দিছি। হ্যাঁ
তিনটা সহজ সহজ কন্টেস্ট, তিনটাই পারবেন আপনারা করতে, করেন। সময় আছে অনেক, এন্ট্রিও হয়েছে কম, সব দিক দিয়ে ভালো। আলেক ভাই, হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন তো, এভাবে কাজ করলে কেমন জানি মরা মরা লাগে, কথা বলতে হবে না এমনি আপনি স্ক্রিন শেয়ার ভাই কি করেন? হ্যাঁ ইজারুল ভাই শেয়ার দিক, ইজারুল ভাই শেয়ার দেন, দেন যে যে কোন একজন দেন শেয়ার দেন। কোথায় এই দেওয়া হয়েছে ভাই? এই যে ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা দেখি আমি আগে। হ্যাঁ দেখেন, দেখে স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করে।
কই স্ক্রিন শেয়ার দেন আকলিমা আপু, এই এখন আসছেন আপনি? জি ভাইয়া, আমার আজকে একটু লেট হয়ে গেল, সরি ভাইয়া, একটু না অনেক, 1 ঘন্টা লেট করে ফেলছি, সরি ভাইয়া। দেখেন মেসেঞ্জারে গ্রুপের লিংক দেওয়া হয়েছে, আজকে খালেক ভাই দিছে পছন্দ করে। হ্যাঁ আচ্ছা, কন্টেস্ট। ও আচ্ছা আচ্ছা, আই আপনি কিন্তু দিতে বললেন। এসানো লক ভাই কই আপনি, স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেখা কাজ করেন।
কি হলো এসে লোক ভাই? ভাই হ্যাঁ জি ভাই আটকা গেলেন কেন? এই সুপটা বুঝেন, এই একটা স্পিড আইকন চাইছি, কোনটা দেব বুঝতে পারছি না। ও আচ্ছা, যে মিটারের মতো একটা দিয়ে দেন, না হলে একটা ইয়ে নেন, লিপস নে বানায় দেন। আচ্ছা দেখছি,
সবাই করতেছেন তো কন্টেস্ট?
হ্যালো মাসুম ভাই, কই ভাই আছেন? ভাই কিছু বলবেন? জি ভাই, একটু লোগোটা দেখাইতাম ভাই। তো নাই ভাই, এখন আছে কিনা আমি শিওর না, কথা বলতেছে না। আসি 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 ভাই, একটু লোগোটা দেখাইতাম, তৈরি করলাম তো। খালেক ভাই দিল এখানে, একটু এখানে দেখেন দেখি। নিচে দুইটা ইয়ে দিছে দেখি, পরেরটা দেন, ডিসক্রিপশনে দেন। কাটেন এটা, কাটেন এই যে এখানে লেখা আছে দেখেন, লোগো ইন প্রিন্ট অন দি ফোন কেস প্যাকেট, ফোনের প্যাকেটের উপরে লেখা থাকে না? জি ভাই, ওই কাজে ব্যবহার হবে। জি জি ভাই, উনি চাইতেছে যে মানে কভার টোভারের উপরে যেগুলো লেখা থাকে উনি ওই লোগোটা বসাবে পিন করে। আচ্ছা, ওরকম মকআপ তো নাই আপনার কাছে না? না না ভাই, আমার কোনো মকআপ নেই ভাই। ড্রাইভের লিংক তো দেওয়া ছিল মনে হয় আপনাদের। ভাই লোগোটা দেখেন, আমি মোকাবে তৈরি করতেছি কারো কাছে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। জেড আর এম এর যে একটা দূরত্ব আছে না, ওই যে ইউ এর নিচে যে দূরত্ব আছে ওরকম দূরত্ব করে দেন। ও আচ্ছা ভাই, আমি দিতেছি। তাছাড়া সব ঠিকই আছে, ভালো হয়েছে। ওকে ভাই, ভাই শেয়ার বন্ধ করলাম। আচ্ছা ঠিক আছে। এসন লক ভাই, আপনার কি অবস্থা? আপনারটা তো ভালোই হচ্ছিল। ওই যে নেট, আমি ফোন থেকে কানেক্ট করে পিস্তে চালাই তো ফোন দিয়ে ছিল গে একটা বড় ভাই, তাই ডিসকানেক্ট। আপনার এটা আমার হয়ে গেছে, সাবমিট করে দিচ্ছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়াসিন ভাই, সাফায়েত ভাই আপনাদের কি অবস্থা? মামুন ভাই, লালিয়া পারভিন, বৃষ্টি আপু,
আরাফাত নিশান ভাই, মাসুম ভাই, হ্যাঁ আমি একটা করলাম দিয়ে সাবমিট করলাম আর কি। সাবমিট করে দিয়েছেন? হ্যাঁ, কিন্তু আমি একটু জুমে একটু পরে আসব। হ্যাঁ, বাসায় আছে তো, এখন একটু দোকানে যাব, দোকানে যাই আবার জুম ওপেন করব। আকলিম আপু কি অবস্থা আপনার? জি ভাইয়া, সে কি অবস্থা আপনার? আমি এই তো ভাইয়া করার চেষ্টা করছি একটা। আসুন ভাইয়া। বলেন। এলইডি থেকে আমার একটা ফোন দিয়েছিল একটু আগে, মহিলা মনে হচ্ছে, নরসিংহ থেকে না, নরসিংহ থেকে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম আপনাদের এখানে ঢোকার আগে। বুঝিনি বুঝিনি। শুনি থেকে আমি একটা অ্যাপ্লিকেশন মানে ইয়া করেছিলাম আর কি, এতদিনে ফোন দিয়েছে ওরা। ফোন দা কি বলতেছে? ভাইবার জন্য ডাকতেছে? কি ভাইবার জন্য ডাকতেছে না কিসের জন্য বলতেছে? আমি কি ক্লাস করতে পারবো কিনা? আমি তো ক্লাস করতেছি, বলে দিছি যে আমি ক্লাস করতেছি। কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমার একটা ফ্রেন্ড করতে যাচ্ছে, কি দোকানে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, রেজিস্ট্রেশন করায় দেন তাহলে হবে, নতুন ব্যাচ শুরু হবে তো, কাল থেকে আবার ভাইবা চলতেছে তো। শুরু হবে? হুম হুম, নতুন কিছুদিন আগেই তো 20টা না 21টা ব্যাচ একসাথে শুরু হয়েছে, আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে তো এখন। তাহলে অ্যাপ্লিকেশন করে ওরে নাকি? অ্যাপ্লিকেশনটা করায় বলবেন যে ভাই অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, আপনি রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিলেই রানিং কোনো ব্যাচকে ঢোকাই দিতে পারবো, তাহলে আর কোনো দেরি হবে না, আবার ভাইবা টাইবা ভাইবা দিতে হবে না। বুঝতে পারেননি? বুঝতে পেরেছি। কম্পিউটারের বেসিক যে নলেজ সেটা তো আছে। জি বলতেছি যে কাজটা সেই কম্পিউটারের বেসিক যে নলেজটা থাকা দরকার। হ্যাঁ বেসিক। আপনি রেজিস্ট্রেশন করায় ওটা পাঠিয়ে দিলেই আমি লিংক দিয়ে দেবো ক্লাসে।
বৃষ্টি হবো কই আপনি এই গরুটাকে কই থাকে কার মধ্যে ভাই আমি বাসায় নাই বাইরে থেকে ক্লাস করছি না আমার বাসায় বাইরে থেকে ক্লাস করতেছিলেন মানে কই থেকে নানুর বাসা থেকে ভাইয়া হ্যাঁ কত দূর বেশি দূর না 20-25 মিনিট লাগে নানু অসুস্থ তো সেই জন্য কি ব্যাপার বিনা নোটিশে হারায় যাচ্ছে সব কি একটা অবস্থা ক্লাসের আমি একটা লোগো পড়ছি একটু দেখবেন ঠিক আছে কিনা ভাইয়া দেখা যায় দেখা যায় জুম করেন তো আরো জুম করেন আর জুম হয় না দেখেন তো এস আর এই যে কালো যে শেপটা নিচ্ছেন এটা মিলছে আরেকটি করতে হবে তাই না ওটাকে নিচে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এসের ওটাকে নিচে দিয়ে দেন আর এই শেপটা কালো যে শেপটা নিচ্ছেন এটা আর একটু মোটা করলে ভালো হতো জুম কমায় দেখেন যে মনে হচ্ছে ফেটে গেছে আচ্ছা ওটাকে ইয়ে করেন কপি করে এক্সপ্যান্ড করেন তো একবার দেখি তো তারপরে কেমন দেখায় কপি করে রাখেন একটা অল্টার ধরে কপি করে নিয়ে যান আর লেখাগুলো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা মনে হচ্ছে কেন ফন্টটা এরকম এসটা কেমন জানি হয়ে গেছে হ্যাঁ এই যে অ্যাপিয়ারেন্স করেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আবার যান আবার পুরোটা সিলেক্ট করে এবার এক্সপ্যান্ড করেন দেখেন এই যে আপনি যে শেপটা নিয়েছেন ওটা ফাটা ফাটার মতো মনে হচ্ছে না উপরে তুলে নিয়েছেন আর ওই রেড কালারটা নিচে নিয়ে যান অথবা আর একটা কাজ করতে পারেন ওইটা সিলেক্ট করে শেপ বেটার টুল দেয় রেড কালার যে ইয়েটা আছে ওটা কেটে দিতে পারেন তাহলে ওটা ওটার সাথে মিলে যাবে
আচ্ছা এটা একটু বাড়ায় দেখি কি হয়, তাই না? স্টোক কালার নাও নাই, ফিল কালার নাও আছে, তো নিয়ে একটা করেছি। আচ্ছা আচ্ছা শেপ বিল্ডার টুল দিয়ে কি করতে বলেন ভাইয়া? এটা জুম করেন, আমি তো দেখতে পাচ্ছি না জুম না করলে। তো এই যে বাড়তি যে অংশটা আছে না রেড কালার, হ্যাঁ হ্যাঁ ওটা ওটাকে ধরছে না। আপনি কি নিছেন, রোটেট টুল না শেপ বিল্ডার টুল? কাজ করে এটা সম্পূর্ণটা যে রাউন্ডের ইয়াটা আসছে। আচ্ছা তাহলে ওটাকে নিচে দিয়ে দেন। এটা নিচে দিয়ে দিব লালটা? হুম হুম এখন ঠিক আছে না দেখেন তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাই এই যে বলেন যে ছাড়া ছাড়া লাগছে যে এইগুলা, কিন্তু এটা তো জুম কমান দেখেন যে জুম কমালে ফাটা ফাটা মনে হচ্ছে। হ্যাঁ সেটার জন্য বলছি, তাহলে কি করা যায়? ওই শেপটা আবার আর একটু মোটা করে নে, যেভাবে নিছেন ওটা আর একটু মোটা করে নে। এটা কিভাবে করছেন এই শেপটা? এই শেপটা ভাই আমি এখান থেকে বৃত্ত নিয়ে করছি। তো ওইভাবে করেন কিন্তু আর একটু মোটা করেন। আচ্ছা ভাইয়া দেখছি, একটা করেন আর একটা রিফ্লেক্ট করে ঘুরে দেন তাহলে হয়ে যাবে। আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করছি ভাইয়া। মাসুম ভাইয়া
হ্যালো 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 মাসুম ভাইয়া জি আপু কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, তো আমাকে যে ভাইয়া রাউন্ডটা নিতে বলছিল আবার আমি আবার নিয়েছি, বোল্ডও করছি, বাট কিছুই তো হয় না। হ্যাঁ কি হলো বলেন। ভাইয়া ওটা কি করছিলাম, তাও তো এরকম ছাড়া ছাড়াই ভাব হয়ে আছে। দেখি আবার শেয়ার দেন তো সর্বম হবে কেন, এরকমটা তো হওয়ার কথা না। খালেক ভাই দেখছিলেন এর আগেরটা? একটু একটু হয়ে আছে। আমি এই বিষয়টা ওনার পিসিতে অনেক আগেই দেখছি। আমি ওপেন করে দেখি তো কি অবস্থা আমার। আমাকে পাঠান জুমের সেটে ডাউনলোড করে দেখতেছি। স্ক্রিন শেয়ার অফ করেন না ভাই সামনে। আচ্ছা ঠিক আছে আমি সেট সমস্যা হলো অফ করেন, অফ করে অফ করে তারপর সেন্ড করেন। ভাইয়া গেছে, আমি দিলাম। হ্যাঁ আসছে, আমি ডাউনলোড করে দেখতেছি। 15 জায়গায় সাবমিট করুন। আদান দিচ্ছে আমার এখানে, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ
বৃষ্টি আপু দেখতে পাচ্ছেন? বৃষ্টি আপু আছেন আপনি? হ্যালো, হ্যাঁ ভাইয়া আমি আছি। আচ্ছা দেখেন আপনি কি ভুল করছেন এখানে, কি অবস্থায় আছে এটা, এটা দেখেন এই মাথা এখানে ফাঁকা আছে, এটা এখানে ভিতরে ঢুকে গেছে, এখানে কোনো প্রবলেম নাই, আপনার গ্রাফিক্স এর ইয়ারেই প্রবলেম। হ্যাঁ আমারটাতে কি ওই রকমটা দেখা যায়? খালেক ভাই দেখেন তো, আপনারটাতে ঠিকই আছে, তাহলে আপনি এই জিনিসটা ঠিক করে দেন। এই যে দেখেন কিভাবে ঠিক করব? হ্যাঁ ওইটা কি ঠিক করলে, ওইটা ঠিক করলে হয়ে যাবে, কিন্তু এই যে ফাটা ফাটাটা আসছে এটা কি? এটা 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 সমস্যা না, এটা আপনার পিসির সমস্যা, এটা ইয়ে করলে সাবমিট করলে প্রবলেম হবে না। কিন্তু এই মাসুম ভাইয়া, হ্যাঁ এরকম প্রবলেম আমার একটা বন্ধুরও হয়েছিল, তো এখানে পিক্সেল দো আছে হয়তো কোন জায়গায়, ওখানে ভিক্টর করতে হবে। কোথায় পিক্সেল দো আছে এটা আমি জানি না, আমার বন্ধুকে জিজ্ঞাসা করতে হবে, তারপর হয়তো বলতে পারবো কি করেছিল সে। সমস্যায় অনেক দিন ভুগেছে, তারপরে কারো হেল্প নিয়ে ও ঠিক করেছিল। আমি পরে বলবো জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এর আগে খালেক ভাইকে দেখাইছিলাম, তা আমার ওই সমস্যাটা সমাধান হয়নি। হ্যাঁ ওই যে ওটা আসলে কম্পিউটারের প্রবলেম তো, এই জন্য কোনো কাজে সেটিং চেঞ্জ করা আছে হয়তো। তা আপনি একবার ইয়েটা রিস্টার্ট দেন তো, আপনার ইলাস্ট্রেটর রিস্টার্ট দেন তো। ইজারুল ভাই নাই আপনার ওই বন্ধুকে এখন ফোন করেন, শুনতে ফোন অথবা ফেসবুকে নক দেন। আচ্ছা আমি ফোন করছি। আচ্ছা ভাই এটা আমি তাহলে এভাবে করি তাই না? করেন কিন্তু এই জিনিসগুলো ঠিক করেন। আচ্ছা ঠিক আছে আমি ঠিক করছি। সব দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ এই যে এখানে দেখেন এসে এর এখান থেকে এটা যে দূরত্ব, এটা যাতে ঠিক থাকে উপরের নিচে, আবার এটাও ঠিক থাকে। ক্লায়েন্ট যখন লোগোটা দেখে ওরা এইভাবে জুম করে করে দেখে, বুঝছেন? সব কিছু ঠিক আছে কিনা মাপটা। আপনার আপনি ভাবতেছেন যে শুধু ভিউ করে যতটুকু দেখা যায় অতটুকু, না ওরা এইভাবে সুন্দর করে জুম করে করে দেখে নিখুঁতভাবে। আমারটা তো 2020 দেওয়া ছিল, আমি এই দেখেন এটার অ্যালাইন ঠিক নাই, আমি কালকে আবার 2015 দিয়ে দিয়েছি। এলাইন গুলো ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর ফ্রন্ট গুলো কিভাবে বড় করছেন, এর মনে হচ্ছে যে এই যে এভাবে টেনে টেনে। ভাই এখানে কোন ফ্রন্টটা দিলে বেশি ভালো লাগবে? এইভাবে তো ফ্রন্টের নাম সব মুখস্থ নয়। তারপরে যে এখানে দেখেন এখান এই এটা থেকে এটা দূরত্বটা, এইগুলো সবগুলো ঠিক রাখতে হয়। আপনি ফন্ট অনেকগুলো ফন্ট নেন একসাথে নিয়ে তারপরে দেখেন যে কোনটা ভালো লাগতেছে।
আসুন ভাইয়া ব্রেক দিবেন। কালে ভাই 45 পর্যন্ত ব্রেক টাইম ঝুলাই দেন তো। জি ভাই দিতেছি।